আজ আমি নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় একটা রেসিপি। এই রান্নাটা প্রায় সবারই খুবই পছন্দের একটি রান্না। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি বড়ি। বড়িটা তোমরা যতটা দেবে সেই অনুযায়ী নেবে। আমি এখানে ছোটো বাটির এক বাটি বড়ি নিয়েছি। এবার বড়িটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বড়ি ভাজার সময় খেয়াল রাখতে হবে, সব সময় এটাকে নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু একদিকটা কাঁচা থাকবে, একদিকটা ভাজা হয়ে যাবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে বড়িগুলোকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এই বড়ি ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে আলু। এখানে দেখো আমি আলু এরকমভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে কয়েক মিনিট ভেজে নিতে হবে। আলুগুলোকে খুব বেশি ভাজতে হবে না, কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। এই শিমগুলো দেওয়ার পরে দেখো আর একটু নাড়াচাড়া করে নেব। শিমগুলো দেওয়ার পরে আবারও ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এবার দেখো এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব এক চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট। এবার এই পেস্টটা দেওয়ার পরে আবারও মিশিয়ে নিতে হবে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেগুন। এখানে দেখো বেগুন এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি, এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অনেকে বেগুন ভেজে তুলে রাখে পরে বেগুনটা দেয়, আমি এখানে দেখো বেগুন ভাজিনি, এইভাবেই দিলাম, এটা খেতেও ভালো লাগে। এইভাবে তোমরা একবার বাড়িতে রান্না করে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে তোমাদেরও। বেগুনগুলো দেওয়ার পরে মশলাটা একটু শুকনো শুকনো হয়ে যায়, ওই জন্য মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আবারও মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি এখানে লবণ দিইনি, এবার এখানে লবণ দিয়ে দেব। এখানে আমি প্রথমে এক চামচ মতো লবণ দিলাম, লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। লবণ দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। আজকের এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালোভাবে মশলাগুলোকে সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখো এবার জল দিয়ে দিচ্ছি, এখানে গরম জল ব্যবহার করতে হবে। সবসময় রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রান্নাটার কালারটাও সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখানে মনে হচ্ছে জল আর একটু লাগবে, ওই জন্য আমি আরও এক গ্লাস মতো জল দিয়ে দিলাম, অবশ্যই ছোটো গ্লাসের এক গ্লাস, মোট এখানে আমি দু গ্লাস মতো জল দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। প্রথমে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এই বড়িগুলো সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য আমি অর্ধেকটা সবজি সেদ্ধ হওয়ার পরে বড়িগুলো দিই। বড়ি যেমন সেদ্ধ হবে সেই অবস্থায় দিতে হবে, যদি বড়ি সেদ্ধ হতে দেরি হয় তাহলে সবজির সঙ্গে বড়িগুলো দিয়ে দিতে হবে। এবার দেখো আবারও এটাকে ঢাকা দিয়ে দিতে হবে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখো বড়িগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে, আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে।
হ্যাঁ, বড়িগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। আর দেখছো যেটুকুনি ঝোল আছে সেই ঝোলটা কিন্তু থাকবে না, বড়িতে টেনে নেবে, আলু বেগুন সব কিছুতেই টেনে নেবে, এতটা পরিমাণেও ঝোল থাকবে না। এবার লবণটা একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ, লবণ আমার একদম পারফেক্ট আছে, আর লাগবে না। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দেখো চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটা দিলে এর গন্ধটা অপূর্ব লাগে। আর নামানোর আগে সবসময় কাঁচা লঙ্কা নিরামিষ তরকারিতে দিলে খুব ভালো লাগে, একবার দিয়ে দেখো। আর দেখো এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি, এটা তো অবশ্যই দিতে হবে। নিরামিষ এই আলু বড়ি বেগুনের ঝোলে ধনে পাতা তো দিতেই হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ধনে পাতা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি নিরামিষ রান্নায় নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিই, আমার গন্ধটা খুব ভালো লাগে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা সবসময় দিই। তাহলে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে, এটা গরম গরম তোমরা ভাতের সঙ্গে পরিবেশন করো, অপূর্ব লাগে খেতে। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।